হ্যালো ভিউয়ার্স, আমি সুমন আবার আপনাদের মাঝে চলে এসেছিলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা রংপুর জেলার পীরগাছা থানা ইটাকুমারিতে জমিদার বাড়ি আজ আমরা পরিদর্শন করবো। এখন আমরা অটো করে যাচ্ছি, খুব কাছাকাছি এসে গেছি রাজবাড়ি। আপনাদেরকে আজকে আমি রাজবাড়ির সৌন্দর্য সব কিছু সুন্দর সুন্দর করে দেখাবো। তো ভিউয়ার্স আমার পাশে থাকবেন, লেটস গো। হ্যালো ভাই, আপনি কি রাজবাড়িটা কি ঘুরে ফিরে দেখতেছেন নাকি? দেখলাম তো, ভালোই লাগলো। খুব ভালো লাগলো না? আচ্ছা, আপনি কি আজকে একাই আসছেন তো নাকি? রাজবাড়িটা দেখলেন, আপনার তো অবশ্যই ভালো লাগছে। এরপর কি আপনি ভাবি নিয়ে কি আসবেন না? এরকম অবশ্যই আপনার মেয়ে ছেলেকে দেখা দরকার, একটা পুরাতন ঐতিহ্যবাহী, তাই না? তো আমরা একটু ঘুরে দেখি, আপনি কি বলেন? ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো রাজবাড়ির এই ভিতরের অংশটা। আমরা আস্তে আস্তে আপনাদেরকে আরো রাজবাড়ির ভিতরের কিছু কিছু অংশ দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আপনারা দেখেন ভিউয়ার্স, আপনারা এখন রাজবাড়িটা দেখতেছেন, ইটাকুমারি রাজবাড়ি। ভালো লাগলো, অবশ্যই রাজবাড়ি আসবেন, এসে ঘুরে দেখবেন পুরাতন স্মৃতি। এখন আমরা সিঁড়ি বেয়ে রাজবাড়ির দোতলায় উঠবো। রাজবাড়ির দোতলা এটা, অবশ্য মনোরম একটা পরিবেশ। এখান থেকে চারপাশে দেখতে খুব ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো।
ছাদে ওঠানো সিঁড়িতে আমরা ছাদে উঠবো না, এগাতে আপনাদেরকে আমরা রাজবাড়ির উপরটা দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, রাজবাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি দেখাবো আরো অন্য কিছু। রাজবাড়ির রাজপুকুর, এটা রাজবাড়ির রাজপুকুর, এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা কুমারি কলেজ, কারিগরি কলেজ এবং স্বাস্থ্য কমপ্লেক্স, এটা স্বাস্থ্য কমপ্লেক্স, ওই যে দেখা যাচ্ছে ওটা হলো এটা কুমারি কলেজ। Thank you.